পিনাকল স্কুল অ্যান্ড কলেজের ফুটবল টুর্নামেন্ট এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। 29 সেপ্টেম্বর রবিবার দুপুর 1টায় পিনাকল স্কুল অ্যান্ড কলেজে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলাটিতে লাল জার্সি নিয়ে চতুর্থ শ্রেণী ও কালো জার্সি গায়ে পঞ্চম শ্রেণী অংশগ্রহণ করে। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ লঙ্গির কর্ণধার জহিরুল ইসলাম সুমন, নরসিংদীর সার্কেল এসআই বাহাজ এবং উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল শফিকুল ইসলাম তুহিন। জাতীয় সঙ্গীত এবং টিমের সকলের সাথে অতিথিদের কুশল বিনিময় শেষে টসের মাধ্যমে খেলাটি শুরু হয়। টান টান উত্তেজনা চলে খেলাটি। খেলার নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোনো পক্ষই। পরে পেনাল্টির মাধ্যমে এক গোলের ব্যবধানে বিজয় অর্জন করে পঞ্চম শ্রেণী। আমার কাছে অনেক ভালো লাগছে, সব বাচ্চারা খেলতেছে, দেখতেছে, উপভোগ করতেছে, আমার কাছে অনেক সুন্দর লাগছে। তারপর খেলার সব কিছু পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি সুন্দর, ওয়েদারও ঠিক আছে, খেলার জন্য পারফেক্ট। সব দিক দিয়ে আমি চাই যেন সব বাচ্চারা সুন্দরভাবে খেলাটা শেষ করতে পারে, সম্পূর্ণ করতে পারে। যে কোনো দল জয়ী হতে পারে, ওইটাতে কোনো সমস্যা নাই, কিন্তু খেলাটা যেন সুন্দরভাবে সমাপ্ত হয়, এটা আমাদের প্রত্যাশা। বিজয়ীদের পুরস্কার ও খেলায় অংশগ্রহণকারীদের সকলকে মেডেল দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। রিপোর্ট ও চিত্রগ্রহণ সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।